আমার ছোট ভাই বাপ্পি। কলম কোম্পানির ছোট চাকরিটা করে আমাদের দু ভাইয়ের বসবাস। ছোটবেলা থেকে খুব দুষ্ট ছিল বাপ্পি, খুব চঞ্চল ছিল, কিন্তু বাস্তবতা নির্মম হাসিমুখের কাছে তার হাসিমুখটা কেমন জানি ম্লান হয়ে গেছে। তাই আজকে হাসিটা অনেক বেশি দামি। স্যান্ডেলটি বেশ পুরনো, বেতন না পাওয়াতে ভাইটাকে কিছু কিনে দিতে পারিনি, কিন্তু ভাইটার আমার চাওয়া পাওয়া কখনোই ছিল না। পুরনো সেই স্যান্ডেল, পুরনো গিটার আর একটি পুরনো স্বপ্ন নিয়ে আরেকটি ব্যস্ত দিন ছিল সেদিনও। বাপ্পি ছিল, কিন্তু আমি ছিলাম না। গান গাইতে খুব পছন্দ করতো ভাইটা আমার, কখনো বলতো না যে তার একটা গিটারের খুব শখ, কিন্তু আমি বুঝতাম। আমি নিজেও একসময় শখে গিটার বাজাতাম, কিন্তু বর্তমান চরম বাস্তবতার জীবনে নিজের শখটাকে দাম দেওয়াটা খুব বেশি বেমানান দেখাতো। তবুও ভাইটার জন্য টাকা পয়সা জমিয়ে একটা গিটার কিনেছিলাম, খুব খুশি হয়েছিল। পাংশে সাদা গেল জীবনে ছোট্ট একটু পাওয়াও যেন পরম আনন্দের হয়ে উঠত। বাপ্পি ছোট থাকতেই তার বাবা মাকে হারায়, তারপর থেকে ও আমার কাছেই মানুষ। জীবনের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে ভাইটার জন্য কষ্ট করতাম, ভালো লাগতো তাই করতাম। প্রতিদিন যখন এসে দু ভাই একসাথে বসে খেতাম, তখন মনে হতো বাহ, জীবন তো সুন্দর, খারাপ কি। বাপ্পি যখন ছোট ছিল তখন অন্ধকার তার খুব ভয় লাগত। আমি ওকে গল্প শোনাতাম, আমার নিরালোকের গল্প, ও খুব মনোযোগ দিয়ে শুনত। জীবনে নিজে কখনো কারো সামনে হাত পাতিনি, প্রচন্ড কষ্ট এসেছে, প্রচন্ড দুর্দশার দিন এসেছে, এমনও দিন এসেছে যে শুধু দুটো পাউরুটি খেয়ে দিন কাটাতে হয়েছে, তবুও কখনো কারো কাছে হাত পাতিনি। কষ্ট হয়েছিল যখন দেখলাম আমার জন্য ছোট ভাইটা কারো কাছে হাত পাচ্ছে। খুব বেশি কষ্ট পেয়েছিলাম বাপ্পির মাথা নিচু করা দেখে, আসলে খুব বেশি কষ্ট পেয়েছিলাম। তবে তার চেয়ে বেশি খারাপ লেগেছিল যখন আমারই জন্য বাপ্পি তার গিটারটি বিক্রি করে দিল। আসলে তখন মনে হচ্ছিল কিছুই করতে পারলাম না ওর জন্য, পাশে থাকতে পারলাম না ভাইটার। বড্ড দেরি হয়ে গেল, বড্ড বেশি দেরি হয়ে গেল। বাপ্পির অশ্রুসিক্ত সেই চোখ এখনো মনে আছে। মনে আছে যখন গিটারটা কিনে দিয়েছিলাম ওকে, আনন্দে প্রায় কেঁদেই দিয়েছিল বাপ্পি। বাপ্পি, এই বাপ্পি, শুনছিস না আমার কথা? তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমাকে তুই মাফ করে দিস। হাসপাতালে বাপ্পিকে অনেক দৌড়াদৌড়ি করতে হলো, তার করুণ মুখটা দেখে খুব বেশি মায়া লাগছিল। আমি ওর পাশেই ছিলাম, ও আমাকে দেখেনি,
বাপি কাঁদছে, আমার জন্য কাঁদছে, যে না ফেরার জগতে আমি আছি সেখান থেকে কাউকে সান্ত্বনা দেওয়া যায় না, কারো কান্নাও থামানো যায় না। বেওয়ারিশ লাশ হয়ে রাস্তার পাশে যখন পড়েছিলাম ভালোই ছিল, কেউ দেখতো না, ভালোই ছিল। বাপির বড় বেশি ঝামেলা হয়ে গেল। জীবিত আমি যেমন ওর জন্য কিছু করতে পারলাম না, মৃত আমিও যেন ওর কাছে বোঝা হয়ে গেলাম। আমার লাশ নিতে আজকে ওর গিটারটা বেচতে হলো, একটা ডেথ সার্টিফিকেটের জন্য, একটা লাশের মুক্তের জন্য ওকে হাত পাততে হলো। কি সুন্দর শৃঙ্খলা আমাদের, কি সুন্দর। সাধারণ মানুষ ছিলাম, এটাই বোধহয় দোষ ছিল, তাই সেদিন ওরা কুপিয়ে হত্যা করেছিল আমাকে। কোনোদিন গলা উঁচু করে কথা বলিনি, তাই বোধহয় রক্তাক্ত করেছিল ওরা আমাকে। আমার মৃত্যুতে শত মানুষ কাঁদবে না, পতাকা অর্ধনমিত থাকবে না, বুকে কালো ব্যাজ পরে থাকবে না কেউ, খবরের প্রধান শিরোনামও হব না আমি, রাস্তার গাড়ি আটকে আমার লাশ নিয়ে যাওয়া হবে না, শোক দিবস হবে না, হরতাল হবে না, কেউ জানবেও না হয়তো বা কোনোদিন। তবুও আমারই ছোট্ট ভাইটার ছোট্ট জগতে আমি একজনই ছিলাম, সেটা বোধ হয় কারোর চোখে পড়বে না। এরকম অনেক ভাইয়ের স্বপ্নভঙ্গ হচ্ছে প্রতিদিন, প্রতিদিন এরকম অনেক গল্প তৈরি হচ্ছে যেগুলো কখনোই আলোতে আসছে না, শুধুই অন্ধকারে থেকে যাচ্ছে। প্রতিদিন তৈরি হচ্ছে এরকম নিরালোকের গল্প, আমার মতো, বাপ্পির মতো মানুষের নিরালোকের গল্প।